মরক্কোর রাজধানী রাবাত। এই শহরে বাস করেন ফাতেমা গাজিবি। ফাতেমার বয়স যখন 13, তখন তার শরীরে একটি আজব ব্যাপার ধরা পড়ে। তার শরীরে যখন সূর্যের আলো পড়ে, তখন তিনি তার শরীরে জ্বালা পড়া অনুভব করেন। তিনি বলেন তার শরীর পুড়ে যাচ্ছে এমন মনে হয়। তখন তাকে ডাক্তারের কাছে নেওয়া হলো। ডাক্তার জানায় তিনি জিরোডার্মা পাইগামেন্টোসম নামে একটি রোগে আক্রান্ত, আর এটি একটি বিরল রোগ। এই রোগে আক্রান্তদের রোদ লাগলে তার ত্বকে মারাত্মক ক্ষতি হয়। আমাদের শরীরে, বিশেষ করে মুখে, সূর্যের তাপ পড়তে পড়তে একসময় চামড়া পুড়ে যায়। তবে মুখমণ্ডলে থাকা কোষগুলো নিজে নিজে তা ঠিক করে নেয়। কিন্তু এই রোগে আক্রান্ত হলে মুখে থাকা কোষগুলো তার শক্তি হারিয়ে ফেলে, যার ফলে রোদে পুড়ে গেলে চামড়াগুলো আর ঠিক হতে পারে না। তখন ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। ফাতেমা গত 20 বছর ধরে হেলমেট পরে তার শরীরকে রোদ থেকে বাঁচিয়ে রাখছেন। তাই ফাতেমা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটান, আর সন্ধ্যার পর তিনি বাইরে বের হন। রোদ না থাকলেও তিনি ঘর থেকে বের হতে মুখে মাস্ক ও গ্লাভস ব্যবহার করেন। আর আমরা সবাই দোয়া করি আর কেউ যেন এই আজব রোগে আক্রান্ত না হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।